এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে কমেছে ইলিশের সরবরাহ, ফলে বেড়েছে দাম। সমুদ্রে টিকতে না পেরে গত দুই দিন আগেই মহিপুর ও আলিপুরের খাপড়াভাঙা নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছ ধরার ট্রলার। ফলে মৎস্যবন্দরে কমেছে ইলিশের সরবরাহ, চড়া দামে ইলিশ বিক্রি হয় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এ মাসের মাঝামাঝি সময়ে জেলেদের জালে ধরা পড়তে পারে ঝাঁকে ঝাঁকে ইলিশ বলে জানিয়েছে মৎস্য বিভাগ।